শুরুতে এই সংবাদ শিরোনাম। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বন্দুক নিয়ে লড়ছেন বিক্ষোভকারীরা, নিহতের সংখ্যা ছাড়ালো 600 জন। বাবরি মসজিদের পর এবার হিন্দুদের টার্গেট জ্ঞানবাপী মসজিদ। অপহৃত ভারতীয় সেনাকে মুক্তি দিল মাওবাদীরা। ইয়েমেনে হস্তক্ষেপ করলে সৌদির চেয়েও মারাত্মক পরিণতি ভোগ করতে হবে তুরস্ককে, হুঁশিয়ারি হুথি আন্দোলনের। গৃহযুদ্ধ শুরু হতে পারে মিয়ানমারে, সংখ্যা রাশিয়ার। হোয়াইট হাউসের সঙ্গে খারাপতম সম্পর্কের জন্য প্রস্তুত রয়েছি বলল রাশিয়া। এবং সবশেষ থাকছে, চীনা প্রেসিডেন্টকে আমি করোনা ভাইরাস নিয়ে কিছু বলিনি বললেন বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মিয়ানমারে সামরিক হিজান্তার বিরুদ্ধে বিক্ষোভে এবার নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুক নিয়ে লড়ছেন বিক্ষোভকারীরা। অপরদিকে জান্তা বিরোধী বিক্ষোভে সামরিক এবং নিরাপত্তা বাহিনীর সহিংস অবস্থানে দেশটিতে নিহতের সংখ্যা 600 পেরিয়েছে। মিয়ানমারের সংবাদ মাধ্যম মিয়ানমার নাও এবং ইরাবতী বৃহস্পতিবার জানায়, দেশটির উত্তরের তাজে শহরে বিক্ষোভ দমনের জন্য 6 ট্রাক বোঝাই সৈন্য পাঠানো হয়। ওই সময় বিক্ষোভকারীরা বন্দুক, ছুরি এবং আগুন বোমা নিয়ে সৈন্যদের প্রতিহত করতে গেলে সামরিক বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে বিক্ষোভকারীদের মোকাবেলায় আরও 5 ট্রাক সৈন্য পাঠানো হয়। সংবাদে জানানো হয়, বুধবার থেকে শুরু হয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অব্যাহত থাকা এই সংঘর্ষে অন্তত 11 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। অন্যদিকে সামরিক বাহিনীর সদস্যদের হতাহতের সংখ্যা সম্পর্কে জানা যায়নি। এদিকে মিয়ানমারের অবস্থা পর্যবেক্ষণকারী থাইল্যান্ড ভিত্তিক সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজন্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে অন্তত 614 জন নিহত হয়েছেন। সংস্থাটি আরও জানিয়েছে, বিক্ষোভ সংশ্লিষ্টতায় সামরিক জান্তার হাতে 2857 জন বন্দী রয়েছে। এছাড়া গ্রেফতারি পরোয়ানা জারি করা রয়েছে আরও 500 জনের নামে। অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে সমর্থনের কারণে দেশটিতে অন্তত 120 জন তার্কদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সামরিক বাহিনী। এর অংশ হিসেবে বুধবার মিয়ানমারের জনপ্রিয় কৌতুক অভিনেতা জারগানাকে গ্রেফতার করা হয়। এদিকে বৃহস্পতিবার মিয়ানমারের বৃহৎ শহর ইয়াঙ্গুনে সামরিক জান্তা বিরোধী বিক্ষোভে নিহতদের প্রতীকীভাবে স্মরণ করা হয়। সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের কর্মীরা নিহতের প্রতীকী জুতায় ফুল রেখে তাদের স্মরণ করেন। ভারতে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণের কাজ চলছে। রাম মন্দিরের পথে মথুরা নিয়ে মামলা দায়ের হয়েছে বছর দুয়েক আগেই। এই দুই বছরে এখনও আদালতের বিচারাধীন রয়েছে। এইবারে হিন্দুত্ববাদী সংগঠনের করা মামলার ভিত্তিতে পরোক্ষে বিতর্কিত তকমা লাগালো আরও এক উপনাসস্থল কাশী বিশ্বনাথ মন্দির লাগোয়া জ্ঞানবাপী মসজিদে। বৃহস্পতিবার বারাণসীর স্থানীয় আদালত কাশী বিশ্বনাথ মন্দির এবং জ্ঞানবাপী মসজিদ চত্বরে প্রত্নতাত্ত্বিক সমীক্ষা করার অনুমতি দিল ভারতীয় পুরনতত্ত্ব সর্বক্ষণকে। আদালতের নির্দেশে দুজন সংখ্যালঘুকে নিয়ে গড়তে হবে 5 জনের একটি দল। তারা ওই মন্দির এবং মসজিদ চত্বরে প্রত্নতাত্ত্বিক সমীক্ষার কাজ করবেন। একই সাথে আদালত জানিয়েছে, এই সমীক্ষার খরচ বহন করবে উত্তরপ্রদেশ সরকার। বিশ্বেশ্বর এর তরফে আইনজীবী হিসেবে আদালতে দ্বারস্থ হন আইনজীবী বিজয় শঙ্কর। তার আবেদন, জ্ঞানবাপী মসজিদে যে জমিতে গড়ে উঠেছে তা আদতে হিন্দুদের, সুতরাং হিন্দুদের ফিরিয়ে দেয়া হোক। ওই আইনজীবী আরজি 1668 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেব 2000 বছর পুরনো কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ধ্বংস করে সেখানে গড়ে তোলেন মসজিদ। জ্ঞানবাপী মসজিদ কমিটি এই আবেদনকে পাল্টা আরজি জানিয়েছে। স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে রাজনৈতিক রং লেগেছে। এমআইএম নেতা তথা এমপি আসাদুদ্দিন ওয়াইসি বিষয়টি নিয়ে সরব হয়েছেন। মূলধারার অন্য কোনো রাজনৈতিক দল এ নিয়ে এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। 1947 সালে স্বাধীনতার সময় মন্দির মসজিদগুলো যে যেখানে ছিল তার অবস্থান বদল বা চরিত্র বদল করা যাবে না বলে 1991 সালে উপাসনাস্থল আইনে বলা হয়। তবে ওই আইন খারিজ করার জন্য বিজেপি নেতা সুব্রহ্মণ্য স্বামী এবং অশ্বনী উপাধ্যায় সুপ্রিম কোর্টে মামলা করেছেন। বিরোধীদের অভিযোগ, নরেন্দ্র মোদী সরকারের আমলে বিজেপি তথা সংঘ পরিবারের উগ্র হিন্দুত্ববাদী চেহারা ক্রমশ স্পষ্ট হচ্ছে।
ওই কারণে একের পর এক উপাসনাস্থল নিয়ে আদালত এক উপাসনাস্থল নিয়ে আদালতে মামলা করে সামাজিক এবং ধর্মীয় উত্তেজনা তৈরি করে মেরুকরণ করার প্রক্রিয়া চলছে। গোটা বিষয়টিতে কেন্দ্রের বিজেপি সরকারের মদত রয়েছে বলে অভিযোগ তুলেছেন একাধিক সংগঠন। ভারতের ছত্তিশগড়ের বিজাপুরে অপহৃত সিআরপিএফ সেনা রাকেশ্বর সিং মনহাসকে মুক্তি দিয়েছে মাওবাদীরা। প্রায় চার দিন বন্দি রাখার পর তাকে মুক্তি দিল মাওবাদীরা। বৃহস্পতিবার বিকেলে তাকে ছেড়ে দেয় মাওবাদীরা। পরে সরকারি একটি অ্যাম্বুলেন্সে তাকে শহরে নিয়ে যাওয়া হয়। এর আগে ছত্তিশগড়ের সুকমা বিজাপুর সীমানায় মাওবাদীদের হামলায় নিহত হন কমপক্ষে 22 জন সেনা। এই ঘটনায় আহত হন আরও 31 সেনা। তারপর থেকে নিখোঁজ ছিল রাকেশ্বর সিং মনহাস নামের এই সেনা। বৃহস্পতিবার প্রায় হাজারো গ্রামবাসীর সামনে মুক্তি দেওয়া হয় সিআরপিএফ কুবরা বাহিনীর এই সেনাকে। মুক্তি পাওয়ার পর রাকেশ্বরের স্ত্রী বলেন, আজ আমার জীবনের সবচেয়ে ঘুরে আসবে। ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য আব্দুল ওহাব আল মাহবাসি বলেছেন, তুরস্কের মতো দেশের পক্ষ থেকে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত মোটেই সঠিক হয়নি। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সৌদি আরব চরমভাবে পরাজিত হয়েছে এবং তুরস্কের হস্তক্ষেপ করতে তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে না। আব্দুল ওহাব আল মাহবাসি বলেন, যদি তুরস্কের সেনারা ইয়েমেনের মাটিতে প্রবেশ করে তাহলে তারা আগ্রাসনকারী সৌদি আরবের চেয়েও বেশি ভাগ্য বিপর্যয়ের মুখে পড়বে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া একটি সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তুরস্কের শত শত সামরিক যান আফ্রিকার কয়েকটি বন্দরে নেওয়া হয়েছে, সেখান থেকে সেগুলোকে ইয়েমেনে পাঠানো হবে। মাহবাসি আরও বলেন, আমেরিকা এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে আরব দেশগুলো তাদের সমস্ত অর্থ ঢেলেছে। গণমাধ্যম এবং ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তারা বিজয় অর্জনের চেষ্টা করেছে, কিন্তু তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। তারা নিজেরাই পালাতে বাধ্য হয়েছে। এখন তারা নিজেদের সৃষ্ট সংকট থেকে বের হওয়ার পথ খুঁজছে। পশ্চিমা দেশগুলোর অবরোধ এবং নিষেধাজ্ঞা মিয়ানমারে গৃহযুদ্ধ বাঁধিয়ে দিতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। মস্কো বলছে, অবরোধের মতো পদক্ষেপগুলো দেশটিতে বিভেদ এবং সংঘাত আরও বাড়িয়ে তুলবে। মিয়ানমারের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করেছে রাশিয়া। এছাড়া জান্তা সরকারের অন্যতম মিত্র হচ্ছে রাশিয়া। অন্যদিকে জান্তা সরকারের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শীঘ্রই সামরিক সরকার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইইউ। উল্লেখ্য, গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী দেশটিতে সেনাভ্যুত্থান ঘটায় এবং প্রেসিডেন্ট ওয়েন মিন্ট এবং স্টেট কাউন্সিল অং সান সু চি সহ রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে। সাথে সাথে দেশটিতে 1 বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কের জেরে এই অভ্যুত্থান ঘটায় সামরিক বাহিনী। সেনাভ্যুত্থানের প্রতিবাদে 6 ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কো ওয়াশিংটনের সঙ্গে সবচেয়ে খারাপ সম্পর্কের জন্য প্রস্তুত রয়েছে। আমেরিকা থেকে রুশ কূটনীতিককে বহিষ্কার করা হতে পারে বলে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। পেসকভ মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়ার ব্যাপারে মার্কিন নীতি এতটা অনিশ্চিত এবং আক্রমণাত্মক যে তার জন্য যে কোনো শব্দ ভাণ্ডার ব্যবহার করা যায়। আমেরিকা অর্থনৈতিক এবং বৈজ্ঞানিক খাতে রাশিয়ার সঙ্গে সহযোগিতাকে কৃত্রিমভাবে স্থবির করে রেখেছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, মার্কিন কর্মকর্তাদের সব রকম আক্রমণাত্মক আচরণ সত্ত্বেও ওয়াশিংটনের সঙ্গে এতটা খারাপ সম্পর্কের জন্য কখনোই প্রস্তুত ছিল না মস্কো। আমেরিকা থেকে রুশ কূটনৈতিকদের সম্ভাব্য বহিষ্কারের খবর প্রকাশিত হওয়ার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তার দেশের ব্যাপারে মার্কিন সরকারি নীতিকে কাণ্ডজ্ঞানহীন আখ্যায়িত করে বলেছেন, আমেরিকার যে কোনো অবন্ধুসুলভ আচরণের জবাব দেবে রাশিয়া। তিনি আরও বলেন, আমেরিকা এবং তার মিত্ররা অনিশ্চিত অংশীদার এবং তাদের প্রতি মোটেও আস্থা রাখা যায় না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি তার চীনা সমকক্ষ শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোন আলাপে করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করেননি। তিনি স্থানীয় সময় বৃহস্পতিবার আমেরিকায় কোভিড-19 এর টিকা প্রদান এবং করোনা নয়া ধরন ছড়িয়ে পড়ার ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে ফক্স নিউজের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, চীন করোনা ভাইরাসের ব্যাপারে শুরু থেকে বিশ্বকে বিভ্রান্ত করেছে কিনা। এমন প্রশ্নে বাইডেন তার ফোন আলাপে শিকেক করেছিলেন কিনা উত্তরে বলেন না সূচক জবাব দেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রেসিডেন্ট শির সঙ্গে আমার তেমন কোনো কথা হয়নি, আপনাদেরকে ধন্যবাদ, একথা বলে বাইডেন সম্মেলন কক্ষ ত্যাগ করেন। এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, গত 10 ফেব্রুয়ারি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে টেলিফোনে কথা বলেন বাইডেন। তখন বলা হয় দুই নেতা করোনা মহামারী, মানবাধিকার, বাণিজ্য এবং ইন্দো প্যাসিফিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।